আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সঙ্গে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব যে জমি যে শ্রেণী পরিবর্তন করবেন, জমি শ্রেণী পরিবর্তন করতে গেলে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট আপনার লাগবে এবং কত টাকা আপনার খরচ হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস। আসুন বন্ধুরা, তাহলে আমরা জেনে নিই যে ভূমির যে শ্রেণী পরিবর্তন কিভাবে করবেন, কোন ফর্মে আবেদন করবেন বা কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্ট লাগবে, আসুন দেখে নিই। দেখুন বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি পুরো ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। দেখুন, আপনারা প্রথমেই আসবেন বাংলার ভূমি গভ ডট ইন যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন মেনু বলে লেখা আছে এবং ট্রিপল বার লেখা আছে, সেই বাটনে এসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, টেন্ডার নোটিস, তারপরে লেটেস্ট নিউজ, ইভেন্টস, ডাউনলোডস বলে যে অপশানটি রয়েছে, ডাউনলোডসে আপনারা ক্লিক করবেন। দেখুন, আমি ডাউনলোডে ক্লিক করেছি। ক্লিক করা মাত্র একটি পেজ খুলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট লেখা আছে এবং আপনি কি চান, কোন ফর্মটি চান এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন, আমি যেহেতু চাইছি অ্যাপ্লিকেশন ফর কনভারসেশন বেঙ্গলি, তাহলে আমি বেঙ্গলিতে পিডিএফের যে চিহ্ন রয়েছে সেখানে এসে ক্লিক করলাম। ক্লিক করার মাত্র দেখুন এরকম একটি দেখাচ্ছে, আমার একটি ফর্ম খুলে গেল। নির্দেশপত্র একের ক, আপনারা দেখতে পাচ্ছেন জমির শ্রেণী পরিবর্তনের আবেদনপত্র, আবেদনকারীর নাম ও ঠিকানা, জেলা ভূমি সংস্কার আধিকারিক, অর্থাৎ আপনারা জানেন ডিএল অ্যান্ড এলআরও, তারপরে মহকুমা ভূমি সংস্কার আধিকারিক, আপনারা এটাও জানেন এসডি অ্যান্ড ডিএলআরও, ব্লক ভূমি সংস্কার আধিকারিক অর্থাৎ বিএল অ্যান্ড এলআরও। এবার দেখুন বিষয় জমি শ্রেণী পরিবর্তনের আবেদন, তারপরে আপনার জমিটি কি রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে, যে জমি পুকুর জলাশয়ের জন্য শ্রেণী পরিবর্তনের আবেদন সেই বিবরণ আপনাকে দিতে হবে, জেলা, ব্লক, থানা, মৌজা, জেল নং, খতিয়ান নং, দাগ নং, জমির পরিমাণ, ওই দাগের অংশ থাকলে তার বিবরণ, জমির বর্তমান কি শ্রেণী আছে সেটাও দিতে হবে, আর কি কি কাগজ লাগবে দেখুন এখানে সেটা পরিষ্কার আপনার ফর্মেই লেখা আছে। নিম্নলিখিত তথ্যাবলী দুই কপি করে সংযুক্ত করা হবে, সেটা হলো মিউটেশন বা নাম খারিজের শংসাপত্র অথবা বর্তমান রেকর্ডের কপি। আপনার যে রেকর্ড রয়েছে বর্তমান রেকর্ডের কপিটি দিয়ে দেবেন, বা মিউটেশন করা থাকলে, বা আপনি কারোর জমি কিনেছেন এখনও রেকর্ড আপনার হয়নি কিন্তু আবেদন করেছেন রেকর্ডের জন্য, সে নাম খারিজ যার আছে তার সেই শংসাপত্র দিলেও হবে। হাল খাজনার রসিদ, আপনারা জানেন যে খাজনা একটি জমিতে লাগে, যদি সেই জমি ট্যাক্স দেওয়া থাকে তাহলে সেই রসিদ লাগবে। আপনারা জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে অন্তত কৃষি জমির ওপর লাগছে না সেই রসিদতে, যদি লাগে তাহলে আপনারা সেটি নিয়ে নেবেন। উক্ত জমির হাত নকশা যাহাতে চতুষ্পার্শ্বের মাপ এবং সংযোগকারী রাস্তা দেখানো আছে, একটি জমির নকশা যেটা আপনার দলিলেই থাকে, দলিলে দেখবেন দলিলের শেষ পৃষ্ঠার দিকে থাকে। আর জমি শ্রেণী পরিবর্তনের যে আবেদনপত্র আপনারা, এটা নির্দেশের একের ক, সব এখানে রয়েছে, এগুলোই তিনটে পেজে ডাউনলোড হয়েছে। তারপরে শপথ, যেটা এফিডেভিট যেটা বলছে আপনি অঙ্গীকার করছেন, সেটাও লিখে দিতে হবে এখানে, যে তারিখে জমি শ্রেণী পরিবর্তনের আদেশ দেওয়া হবে সেই তারিখ থেকে 90 দিনের মধ্যে, মানে আমি বা আমরা পরিবর্ত জলাশয় খনন করিয়া দিতে বাধ্য থাকিব, দেখুন এখানে সব লেখা আছে। এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, আমরা এটি ডেসক্রিপশন বক্সেও এই পিডিএফটি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন ভালো করে এবং আপনারা নিজেই আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার আপনাদেরকে দেখিয়ে দিই সরকারি নিয়ম অনুসারে আপনাকে কত টাকা দিতে হবে জমির শ্রেণী পরিবর্তনের জন্য, সেটা আপনাদেরকে এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি একটি চার্টের মাধ্যমে, পশ্চিমবঙ্গ সরকারের চার্ট, যে কত টাকা আপনার লাগবে।
আসুন তাহলে বন্ধুরা আমরা সেই চার্টটি দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন সেই চার্ট 2017 সালে যে চার্ট দেওয়া হয়েছিল, দেখুন আপনারা এখানে নাম পরিবর্তনেরও রয়েছে, শ্রেণী পরিবর্তনেরও রয়েছে। আমরা আজকে যেহেতু আমাদের বিষয় কনভার্সন বা শ্রেণী পরিবর্তন, সেজন্য শ্রেণী পরিবর্তনের যে নির্ধারিত মূল্য প্রতি দেক্টর হারে, আপনারা দেখতে পাচ্ছেন ডেসিবেল হারে, অর্থাৎ প্রতি শতক হারে, গ্রামীণ যদি পঞ্চায়েত এলাকা হয়, যদি কৃষি জমি হয়, তাহলে কৃষি সংক্রান্ত মাছ, শুকর, মুরগি ইত্যাদি চাষ যদি আপনি করে থাকেন তাহলে 15 টাকা পার শতকে, আর যদি বাস্তু ব্যক্তিগতভাবে করেন তাহলে 20 টাকা পার শতকে, আর যদি বহুতল আবাসন আপনার হয় তাহলে 30 টাকা পার শতকে, আর শিল্প বাণিজ্য হলে 50 টাকা পার শতকে। এটা কৃষি জমির যে আপনার বর্তমান যদি কৃষি থেকে থাকে, কৃষি থেকে যদি এগুলো করেন, আর বর্তমান জমি যদি আপনার বাস্তু ডাঙা বা পতিত জমি হয় তাহলে আপনার কৃষির যদি কৃষিতে পরিণত করতে চান তাহলে 10 টাকা পার শতকে, আর বাস্তু যদি করতে চান তাহলে 15 টাকা পার শতকে, আর বহুতল আবাসন যদি করতে চান 20 টাকা পার শতকে, আর যদি শিল্প বাণিজ্য করতে চান তাহলে 30 টাকা পার শতকে। আর পুকুর বা যদি জলাশয় যদি আপনার বর্তমান জমি হয় সেটাকে কৃষি সংক্রান্ত করলে 30 টাকা পার শতক, বাস্তু করতে গেলে 40 টাকা, বহুতল 60 টাকা পার শতক, আর শিল্প বাণিজ্য 100 টাকা পার শতক। এটা আমি গ্রামীণ পঞ্চায়েত এলাকার জন্য বলছি। আর শিল্প বাণিজ্য যদি হয় তাহলে দেখতে পাচ্ছেন বর্তমানে শিল্প বাণিজ্য আছে, সেটাকে আপনি কৃষি সংক্রান্ত মাছ, শুকর বা মুরগি ইত্যাদি চাষ করার জন্য করবেন তাহলে 50 টাকা পার শতক, আর বাস্তু করলে 75 টাকা পার শতক, আর বহুতল করলে 150 টাকা পার শতক। আপনারা দেখতে পাচ্ছেন। আর কর্পোরেশন বা পৌরসভায় যদি আপনি শ্রেণী পরিবর্তন করেন সেটাও দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিই, কৃষির ক্ষেত্রে যদি আপনারা দেখেন কৃষির ক্ষেত্রে 22 টাকা, আর মানে কৃষি যদি হয় বর্তমান জমি তাহলে 22 টাকা, আর বাস্তু যদি করেন 30 টাকা পার শতক, বহুতল আবাসন 45 টাকা, শিল্প বাণিজ্য 75 টাকা পার শতক। আর যদি আপনার জমির বর্তমান শ্রেণী বাস্তু বা ডাঙা বা পতিত হয় এটা কর্পোরেশন এলাকা বা পৌরসভায়, তাহলে কিন্তু কৃষি সংক্রান্ত মাছ চাষ এসব যদি আপনি করতে যান তাহলে 15 টাকা পার শতক, বাস্তু 22 টাকা পার শতক, বহুতল আবাসন 30 টাকা, শিল্প বাণিজ্য 45 টাকা, আর পুকুর বা জলাশয় 45 টাকা, 60 টাকা বাস্তু, বহুতল 90 টাকা পার শতক, শিল্প বাণিজ্য 150 টাকা, আর শিল্প বাণিজ্য যদি আপনার বর্তমান হয় তাহলে কৃষি সংক্রান্ত বা অন্য কিছু 75 টাকা পার শতক, বাস্তু 110 টাকা পার শতক, বহুতল আবাসন 225 টাকা পার শতক। বন্ধুরা এই লিস্টটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর বন্ধুরা আপনারা যেটা দেখছেন এইটা কিন্তু জমির শ্রেণী পরিবর্তন করতে খরচ হয়, কিন্তু আপনারা যদি মোহরির কাছে যান তাহলে আমার একটি ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনাদেরকে বলি, আমার অন্তত 40,000 টাকা লেগে গেছে 300 শতকে জমির শ্রেণী পরিবর্তন করতে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি জমির শ্রেণী পরিবর্তন, আপনাদেরকে বলে রাখি। সেজন্য আপনারা সরাসরি বিএলআর অফিসে গিয়ে নিজে হাতে জমা দেন আবেদন সহ, এবং যে ডকুমেন্টগুলো বললাম সেটাই ভালো হবে, কোনো মোহরি বা দালালের পর্যায়ে পড়বেন না। দালালের পর্যায়ে পড়লে হয়তো তাড়াতাড়ি হবে কিন্তু আপনার অনেক টাকা লেগে যেতে পারে, এমনকি 10,000 টাকাও লেগে যেতে পারে। আর বিশেষ করে অলিখিতভাবে আপনাদেরকে বলে রাখি, দালালের পাল্লায় পড়লে পার শতক 10,000 টাকা লেগে যাবে। সুতরাং দালালের পাল্লায় না পড়ে আপনারা সরাসরি নিজে আবেদনপত্র জমা দেন, এবং এখানে যে সরকারি রেট আছে সেই রেট অনুযায়ী আপনি টাকা প্রদান করুন, সব ঠিক হয়ে যাবে। আর আমি আজ পর্যন্ত 40,000 টাকা 300 শতকে দিয়েছি পৌরসভা এলাকায়, আমার আজ পর্যন্ত কনভার্সেশন হয়নি এবং টাকাটাও আমি ফেরত পাচ্ছি না। তাই আপনাদেরকে সাজেস্ট করবো বন্ধুরা, অবশ্যই আপনারা এ বিষয়ে নিজে চেষ্টা করুন এবং আবেদনের সঙ্গে এগুলো জমা দেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।